হিডেন স্পাই ওয়্যারলেস কিটের মাধ্যমে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করা একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে করোনার পর আবারও সক্রিয় হয়ে উঠেছে চক্রটি, যাদের সাথে নিয়োগ পরীক্ষার সংশ্লিষ্টদের যোগ সদস্য ছিল বলে জানায় র‍্যাব। এটিএম কার্ডের আদলে তৈরি ডিভাইস ব্যবহার করে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় করা হতো জালিয়াতি। পরীক্ষার্থী সিম কার্ড চালিত এ ডিভাইস সাথে নিয়ে প্রবেশ করতেন পরীক্ষা হলে। ডিভাইস সংযুক্ত থাকত ছোট এ ইয়ারপিসের সাথে, যার মাধ্যমে হলের বাইরে থেকে বলে দেওয়া হতো সব প্রশ্নের উত্তর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করেই সক্রিয় হয়ে উঠেছিল প্রশ্ন ফাঁসের সাথে জড়িত জালিয়াত চক্র। বুধবার রাতে রাজধানী ও আশপাশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চক্রের মূল হোতা ইকবাল সহ চারজনকে। ফোন কল করে, কল করে একটি একটি করে উত্তর তাদেরকে বলে দেয় এবং তারা যারা পরীক্ষার্থী তারা এই স্মার্ট ডিভাইসের মাধ্যমে তারা উত্তর শুনে মূলত তারা উত্তরপত্র ফিল আপ করে। এই হচ্ছে টোটাল গ্যামট যার মাধ্যমে তারা প্রাথমিকভাবে 2 লক্ষ টাকা নিয়ে থাকে এবং যখন পরীক্ষায় তারা পাস করে বা উত্তীর্ণ হয় তার পরবর্তীতে তাদেরকে 15 লক্ষ টাকার একটি চুক্তি থাকে, যে এই চুক্তির মাধ্যমে তাদেরকে এই টাকাটি দিতে হয়। র‍্যাব জানায় 20 মে অনুষ্ঠিত পরীক্ষা ঘিরেও তৎপর ছিল তারা। লাস্ট যে নিয়োগ পরীক্ষা হয়েছে, যেটা আমি বলেছি গত 22 এপ্রিল, এই 22 এপ্রিল প্রাথমিক শিক্ষক নিয়োগ, সেখানে তারা প্রায় এই ধরনের 16টি ডিভাইস 16 জনকে দিয়েছিল। এদের সম্পর্কে আমরা তথ্য কালেকশন করতেছি, এদের ব্যাপারেও আমাদের কার্যক্রম চলমান থাকবে এবং আগামীকালকে যে পরীক্ষা আছে এখানেও প্রায় 10 থেকে 12টি ডিভাইসের চুক্তি তাদের সাথে হয়েছিল, এই মর্মে তথ্য আমরা তাদের কাছে পেয়েছি। এ চক্রের সাথে নিয়োগ পরীক্ষার কর্মকর্তাদের সংশ্লিষ্টতার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। পিয়াস মাহমুদ, দেশ টিভি, ঢাকা।